আমোদর দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ গাইবান্ধা, আমোদর দিন শাহ অনলাইন ক্লাসরুমে স্বাগতম। চারু ও কারুকলা শ্রেণী সপ্তম, আজকের ছবি আঁকার বিষয় শীতকালের দৃশ্য। আমি প্রথমে একটি মানুষ এঁকে নিচ্ছি, মানুষটির মাথা এঁকে নিলাম। মানুষটি কত বড় হবে সেটা নিজের উপর নির্ভর করে, একটু বড় করে ছবি আঁকাই ভালো। হাত এঁকে নিলাম উল্টো এনের মতো করে, চাদরটার উপরের অংশ দিয়ে দিলাম, এভাবে লাইন দিয়ে হাতটা এঁকে নেব। হাতের মাথাটা ভাঁড়ের মধ্যে দিয়ে আছে বা ধরে আছে এরকম। এখন কিছু কলস এঁকে নিচ্ছে, ছোট ছোট কিছু কলস যেগুলো দিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয়। পিছনের দিকেও ভাটটা একটু বাড়িয়ে দিয়ে আরও দু তিনটি কলস এঁকে নিচ্ছি। একটি গোল বৃত্ত দিয়ে তার নিচে আরেকটি, মানে উপরের গোলবৃত্তটি চাপা হবে আর নিচের গোলবৃত্তটি একটু একটু গোলাকারই, একটু বড়, তাহলেই কলস হয়ে যায়। হাতের ওখানে আমি সোয়েটারের অংশটা দেখালাম, চাদরটা এঁকে নিচ্ছি। একটু খেয়াল করতে হবে ভালো করে যে লাইনগুলো কি অযথা দেওয়া হচ্ছে না প্রয়োজনের তাগিদে দেওয়া হচ্ছে। মাথাটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল, একটু বড় করলাম। সোজা লাইন, আবার নিচের দিকে সোজা। পায়ের অংশটা আমি দেখাচ্ছি, সুন্দর করে, একদম সুন্দর করে এভাবে আঁকতে হবে। পায়ের নিচে লাইন দিলাম, মাটির অংশটা বোঝা যাচ্ছে, মানে মাটির উপরে যে একটা লোক দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারছি। তারপর খেজুরের গাছের দুই পাশের অংশ, এগুলো আমি ক্লাসে যথেষ্ট দেখাইছি, এগুলো ক্লাসে আমি যথেষ্ট দেখেছি। এখন তারপরে আমি দেখাচ্ছি মাঝখানে কিছু কিছু জায়গায়, মানে ডাব্লিউ 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 তিনটি চারটি এরকম করে দিলে ভিতরের অংশগুলো হয়ে যায়। নিচের অংশগুলো আমি এঁকে নিচ্ছি, একটু খেজুরের গাছ একটু আঁকা বাঁকা টাইপের হয়। একটা কলস বেঁধে দিলাম খেজুর গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি, যতগুলো ইচ্ছা দিয়ে নেব। এভাবে সুন্দর করে ড্রয়িংটা করে নিতে হবে। আমি পাতাগুলো একটু খাটো খাটো লাইন দিয়ে, চাপা ভি উল্টো ভি এগুলো দিয়ে নিচ্ছি, তাহলে খেজুর গাছের পাতা হয়ে যায়। এভাবে যতগুলো লাইন দেওয়া আছে গোল লাইনগুলো, সেগুলোর উপরে দুই পাশে এরকম করে চাপা চাপা করে ভি, লম্বা একটু, হালকা লম্বা, খুব লম্বা হলে নারকেল গাছের পাতা হয়ে যাবে। নিশ্চিত ল্যান্ডস্কেপটা আরেকটু বাড়িয়ে দিলাম, ঘর এঁকে নিচ্ছি, একটি ঘরের পাশে আরেকটি ঘর, খড়ের গাদা এঁকে নিলাম, তারপর একটি খুব সহজ একটি গাছ, যে গাছটা আমরা খুব ছোট ক্লাসেই শিখে থাকি, এগুলো খুব ছোট ক্লাসের কাজ। ঘর, খড়ের গাদা, ছোট গাছপালা, একই জিনিস আমরা বড় হয়েও শিখি, ওই একটা জিনিসকে একটু পরিবর্তন করলে দৃশ্যটা মানে পরিবর্তন হয়ে যায়, একটা নতুন দৃশ্যের সৃষ্টি হয়।
একে জাস্ট সাজিয়ে নেওয়া, সাজিয়ে নিলেই এক একটা নতুন করে দৃশ্য তৈরি হবে। আমি আর একটা লোক এঁকে নিচ্ছি, একটু বয়স্ক লোক, যে একটি লাঠি ধরে ধরে যাচ্ছে এভাবে, একটু হেলে আছে, মাথার উপরের অংশটা একটু নিচের দিকে, মানে বৃত্তটা চাপা করে আঁকানো হয়েছে যাতে মাথাটা সামনের দিকে হেলে থাকা বা ঝুঁকে থাকা বোঝানো যায়। হাতে একটি লাঠি দিয়ে দিলাম। এখন আমি লুঙ্গি ও পা একসাথে এঁকে নিচ্ছি। পায়ের মাপ লুঙ্গি থেকে যেন আলাদা না হয়ে যায়, মোট কথা পা নিচের দিকে আঁকলাম কিন্তু লুঙ্গি ভিতরে এবং পা বাহিরের দিকে বাঁকা হয়ে চলে গেছে, এরকম করে আঁকানো যাবে না। পা তো লুঙ্গির ভিতর দিয়ে চলে গেছে, তাহলে কোথায় হাঁটু হবে, কোন জায়গাটা বেশি ভাঁজ হবে এটা দেখতে হবে খুব ভালো করে। আমি লাঠিটি লম্বা করে সামনের দিকে দিয়ে নিচ্ছি, লাঠিটি পা থেকে একটু উপরের দিকে খাটো করে আঁকতে হবে। এভাবে আশপাশের যে মানে দৃশ্যগুলো, এগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। আমি রাস্তাটা ওই দিকে নিয়ে যাচ্ছি, সামনের দিকে, বয়স্ক লোকটি যেদিক দিয়ে যাচ্ছে, সামনে আর দুই একটি ঘর দিব। এরপর তাহলে দৃশ্যটা দেখতে ভালো লাগবে, এরকম ছোট ছোট করে দূরের ঘর কিছু এঁকে নিচ্ছি। এগুলো খুবই সহজ ব্যাপার, নিজের মতো করে ওইগুলো সাজিয়ে নেওয়া যায়। এভাবে সুন্দর করে ড্রয়িংটা করে নিতে হবে। এভাবে আমরা একটা সুন্দর, খুব সহজ শীতকালের দৃশ্য আঁকতে পারি। এখন আমি রং করব। প্রথমে নীল রং নিলাম, যেখানে সবুজের গাঢ়ত্ব বেশি করার দরকার সেখানে সেখানে আমি নীল রং দিয়ে আগেই ডার্কনেসটা বাড়িয়ে নিচ্ছি, আর যেখানে কালো রঙের গাঢ়ত্ব দরকার সেখানেও আমি দিয়ে দিচ্ছি, যেমন মানুষের মাথায়, তারপর গাছপালা, ধান ক্ষেত এগুলোতে, এবং দিগন্ত রেখার ওখানেও নীল রং, গাঢ় নীল রং দিয়ে উপরের দিকটা হালকা করে রাখলাম। এভাবে গাঢ় নীলের কাজটা সম্পূর্ণ আমি শেষ করে ফেলব। এখন আমি কাপড় চোপড়ে একটু করে রং করছি, লুঙ্গিতে রং করলাম নীল রং, বয়স্ক লোকটা হলুদ রঙের সাথে সাদা রঙের একটা মিশ্রণ, চুলে খয়েরি রং নীল রঙের উপর দিয়ে একটু গাঢ় করে শেড দিয়ে নিলাম। গাছটিতে কলসগুলোতে ভারে মানুষের শরীরে একটু করে মাটিতে, খড়ের গাদায়, গাছে, ঘরের বেড়ায়, চালে, এগুলোতে আমি খয়েরি রং দিয়ে শেড দিচ্ছি, হালকা গাঢ়, যেভাবে যেখানে দরকার এভাবে, যেখানে যেখানে দরকার সবখানে আমি দিয়ে নিচ্ছি। তাহলে রংটি করতে সুবিধা হবে। এখন সবুজ রং নিয়ে গাঢ় যে নীল রং সেগুলোতে একটু করে দেবো, তার আগে আকাশটা একটু করে নিলাম, খুবই হালকা করে, মাঝে মাঝে একটু করে নীলের ছাপটা একটু বেশি রেখে, মাঝে মাঝে খুব কম জায়গায়। তারপর সাদা রং দিয়ে একটু ভালোভাবেই ঘষতে হবে,
এভাবে এভাবে সবখানেই আকাশে, তারপর দিগন্ত রেখার উপরটাতে নীল রংটাকে একটু হালকা করে দিলাম, তারপর হলুদ রং নিয়ে মাটিতে মানে যেখানে যেখানে খয়েরি রংটা আছে, শুধু খয়েরি রংটা সেখানে সেখানে দিয়ে দিলাম। গাছের সবুজ অংশ যেখানে হওয়া দরকার, গাঢ় নীলগুলো সেইখানে গাঢ় সবুজ করে ফেলেছে, আরও সবুজ রংটি দেওয়ার পর আর সুন্দর হয়ে গেল। এভাবে সবখানে প্রায় যেখানে যেখানে রাস্তার মতো আছে সেটুকু ছাড়া সবুজ রং পাতাগুলোতে দিলাম, গাঢ় নীল রংটাকে ঢেকে দিলাম, দিয়ে হালকা করে শেড শেড দিয়ে কাজ করতেছি। এভাবে সুন্দর করে সব জায়গায় সবুজ রঙের কাজটা করে ফেলবো। ধান খেতেও একটু দিয়েছি, আর একটু হালকা সবুজ রং দিয়ে আরেকবার একটু কাজ করলাম যেখানে যেখানে দরকার, তারপর হলুদ রংটা দিয়ে সবখানেই প্রায় কাজ করব। কলসগুলোতে, মানুষের শরীরে, গাছের গুড়িতে, সবখানে যেখানে যেখানে দরকার সবখানে করে ফেলছি। তবে সবুজ রংগুলোতে হলুদ রংটা দেওয়ার আগে খয়েরি রং যেখানে যেখানে আছে সেখানে হলুদ রং ব্যবহারটা করলে সবুজ রং থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। সবুজ রঙে আগে যদি হলুদ রং দিয়ে ঘষাঘষি করা হয় তাহলে রঙে হলুদ রংটাতে সবুজ রং লেগে থাকে, যার কারণে ওই যেখানে দরকার নেই সবুজ সবুজ রঙের সেখানেও সবুজ রং হয়ে যায়। এজন্য হলুদ রংটা আগে খয়েরি রঙের উপরেই করে নিতে হবে, তারপরে সবুজ রঙের উপর হলুদের কাজটা করতে হবে যেখানে যেখানে আর কি হলুদ রংটা দরকার। এভাবে সুন্দর করে রং করবো। তারপর মানুষটার, বুড়ো মানুষটার লুঙ্গিতে আর একটু কমলা রং দিয়ে শেড বাড়িয়ে দিয়েছি, মাটিতেও একটু করে হালকা করে কমলা রং দিয়ে একটু গাঢ়ত্ব, রঙের গাঢ়ত্বটা বাড়ালাম। মানুষটার লুঙ্গির উপর আর একটু হালকা নীল রং দিয়ে কাজ করলাম, খয়েরি রং আর নীল রং দিয়ে বুড়ো মানুষটার চাদর এবং মানে সোয়েটারে কাজ করলাম একটু। এখন হাড়ি ভার যে নিয়েছে ঘাড়ে, ওনার শার্ট মানে সোয়েটার এবং চাদরেও রং দিয়ে নিলাম, তারপর একটু সাদা রং দিয়ে দূরের গাছগাছালির উপরে করে একটু করে শেড বাড়িয়ে দিতে হবে, এতে শীতকালের যে আবহাওয়াটা সেটা পাওয়া যাবে। এভাবে আমরা সবখানে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে সাদা রঙের কাজটা করে ফেলবো, শীতকালে একটু সাদা রঙের দরকার হয়। এভাবে আমরা সুন্দর করে একটা শীতকালের দৃশ্য খুব সহজে এঁকে ফেলতে পারি।